আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের করে দেখাবো 5 মিনিটে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক করা যায়, তাও ওভেন ছাড়া আর শুধু একটা ডিম দিয়ে। আজ আমি এই কেকটা করবো স্যান্ডউইচ মেকারে। কম বেশি সবার বাসেই স্যান্ডউইচ মেকার থাকে, তো কিভাবে 5 মিনিটে আপনারা বিকেলের নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই মজাদার কেকটি করে ফেলতে পারেন, আর দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সফট হয়েছে। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে 1টি ডিম। আমি আজ 1টি ডিম দিয়ে করছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু ডাবল করে দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি 3 টেবিল স্পুন। আপনারা স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। এখন চিনি আর ডিমের মিশ্রণটা ভালোভাবে উইস্কের সাহায্যতে মিক্স করে নিতে হবে, অথবা একটা কাঁটা চামচ দিয়েও করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা ফ্লাফি হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা সাদা হয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে বাটারটা গলিয়েও দিতে পারেন। তারপর এখানে তেলটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু আমরা হ্যান্ড বিটার ইউজ করছি না, তো একটু উইস্ক করার জন্য সময় নিয়ে করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার। তারপর আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন। ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তরল দুধ, তাহলে কেকের ব্যাটারটা একদম সফট হবে আর ফ্লাফি হবে। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, সেখানে অবশ্যই তেল গ্রিস করে দিতে হবে। তেল গ্রিস করার পর পরিমাণ মতো এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন কেকের ব্যাটারটা একটু বেশি দিতে, তাহলে এটা বেশি ফুলবে আর খেতেও ভালো লাগবে আর সুন্দর ফ্লাফি হবে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর অপেক্ষা করতে হবে 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর এটা খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। অবশ্যই এর মাঝে আপনারা চেক করবেন, যদি দেখেন এভাবে হয়ে গিয়েছে তাহলে উঠিয়ে নেবেন। দেখতে পেরেছেন কত সহজে এটা হয়ে গিয়েছে। আর অবশ্যই যতবার আপনারা কেকের ব্যাটারটা দিবেন ততবারই তেলটা গ্রিস করে দিতে হবে। কত সহজ আর কত তাড়াতাড়ি কেকটা হয়ে গিয়েছে। আমি একটু ডেকোরেশনের জন্য এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চার সাথে সার্ভ করতে পারেন, বা নুতেলার সাথে, বা যে কোনো জ্যামের সাথে, অথবা শুধু খেতে অনেক ভালো লাগে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।